তামিম পাটোয়ারির নাম শুনেছেন? না, আপনি বলবেন যে আমি তামিম ইকবালের নাম শুনেছি, শামিম পাটোয়ারির নাম শুনেছি, বাট তামিম পাটোয়ারির নাম তো শুনিনি। না, তামিম পাটোয়ারি কোনো একজন ব্যক্তি না, আমরা তামিম ইকবাল এবং শামিম পাটোয়ারির কথাই আমি বলছি। মিরপুর ইনডোরে বিপিএলকে সামনে রেখে যে যার মতো করে প্রস্তুত হচ্ছে এবং ঢাকা দলের বেশিরভাগ খেলোয়াড়কে আমরা দেখছি তারা তাদের প্রস্তুতি সারছে, সেখানে তামিম ইকবাল রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, শফিউল ইসলাম রয়েছেন, রুবেল হোসেন রয়েছেন এবং তাদের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শামিম পাটোয়ারি আছেন এবং শামিম পাটোয়ারিকে টিপস দিচ্ছিলেন তামিম ইকবাল খান। বিপিএলও তো খেলবেন আসলে দুজন দুই দলে, তাহলে শামিম পাটোয়ারিকে কেন আসলে এত টিপস দেওয়া? আফটার অল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুজন এক দলের হয়ে খেলেন এবং তামিম ইকবাল ওয়ান ডে টিমের ক্যাপ্টেন এবং সিনিয়র ক্যাম্পেইনার, সো অনেক অ্যাঙ্গেল থেকেই শামিম পাটোয়ারিকে টিপস দেওয়ার অনেক কিছু জায়গা রয়েছে। শামিম পাটোয়ারি প্রথমে নক করেছেন নেটে, যখন তামিম আসলেন বড় ভাইয়ের জন্য নেটটা ছেড়ে দিলেন এবং যখন তারপর আমরা যেহেতু জানি যে শামিম পাটোয়ারি তিনি অফ স্পিন বলটাও করেন, সো বল হাতে তারপর তিনি আসলে নেটে চলে আসলেন এবং তার বোলিং দেখেই তামিম ইকবাল তাকে আসলে কিছু টিপস দিয়ে দিলেন, স্পেশালি তার বলের যে পজিশনিং এবং কোন জায়গাতে পিচ করাচ্ছে সেটি নিয়ে। সিরিয়াস রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সব ধরনের শটস তিনি ট্রাই করেছেন, ডিফেন্ডিং থেকে শুরু করে লফটেড শট থেকে শুরু করে পুল থেকে শুরু করে এভরিথিং মাহমুদুল্লাহ রিয়াদ ট্রাই করছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তামিম ইকবাল। অন্যদিন তামিমকে প্রথম থেকে একটু ডিফেন্সিভ মুডে দেখি, বাট নেটে বিপিএলকে সামনে রেখে তিনি পুরোপুরি অ্যাটাকিং একটা মেজাজে কিন্তু রয়েছেন। এবং তামিম ইকবালের পর যদি আমি দুই বোলারকে নিয়ে কথা বলি, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন, শফিউল ইসলাম অনেকদিন ইঞ্জুরির সঙ্গে ফাইট করেছেন এবং মাঠে ফেরার জন্য তিনি কিন্তু মরিয়া হয়ে আছেন, রুবেল হোসেন জাতীয় দলের জায়গাটা তিনি এই মুহূর্তে পাচ্ছেন না, বাট প্লেয়িং ইলেভেনে থাকার যে ক্ষুধা সেটা কিন্তু রুবেল হোসেনের রয়েছে। দুজনই ডিফারেন্ট বোলিং ট্রাই করেছেন, ইয়র্ক ট্রাই করেছেন, গুডলেন্থে ট্রাই করেছেন, বাউন্সার ট্রাই করেছেন, ওয়াইড অফ স্টাম্প, ওয়াইড ইয়র্কার, এই বলগুলো কিন্তু দুই বোলারের কাছ থেকে ট্রাই করতে দেখেছি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস অফ মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড তামিম ইকবাল খান। সো বিপিএল সামনে রয়েছে, একটা প্রস্তুতি যজ্ঞ চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে, অ্যাজ ওয়েল অ্যাজ যে খেলোয়াড়রা আসলে ন্যাশনাল টিমের প্লেয়িং ইলেভেন থেকে ছিটকে গেছেন তাদের কিন্তু বিপিএল একটা মৌকা যে কিভাবে এখানে আসলে নিজের তেলস্মাতিটা দেখিয়ে ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা।